তোমার ওই মুখের হাসি। যারা বাঁচতে চাস পালিয়ে যা, এক মিনিট সময় দিলাম। ছোটবেলায় শোনা রাজারানীর গল্প নয় গা ছমছম করা কোনো ভূতের গল্প, কোনো অভিযাত্রীকে শ্বাসরুদ্ধ করা কোনো অ্যাডভেঞ্চার গল্পও নয়। যুগসন্ধির এই এআইয়ের যুগে এ এক মহারাজার গল্প। আসুন মনোযোগী হই, শুরুটা কোথা থেকে হতে পারে? সেদিন বুধবার, তারিখটা ভুলে যাওয়ার উপায় নেই, 28 মার্চ সাল 1979। সময়ের এই বিন্দুতেই শুরু হোক গল্প। আব্দুর রব ও নূরজাহান দম্পতির ঘরে আসেন এক পুত্র সন্তান। গোপালগঞ্জের মুকসুদপুরের রাগদি গ্রামে সেদিন অন্যরকম এক আনন্দ, কারণ এ দম্পতির প্রথম সন্তান এলো পৃথিবীতে। তার নাম রাখা হলো মাসুদ রানা। জন্ম গোপালগঞ্জে হলেও তার বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকের পর ছোটবেলার ইচ্ছা মলিন হয়ে যায়। শুটিং দেখতে দেখতে শুটিংয়ের মায়ায় পড়ে যান, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে দেখতে ভালো লাগা জন্মে। সেই ভালো লাগা প্রবল করে ভালোবাসা হবে তখনও কি বুঝেছিলেন? সেই ভালোবাসার বোঝটাও এলো ক্রমান্বয়ে। শুটিংয়ের দিক থেকে প্রথম সিনেমা আফতাব খান টুলু পরিচালিত সবাই তো সুখী হতে চায়। 1999 সালে শুটিং হওয়া সিনেমাটি 2000 সালের এপ্রিলে মুক্তি পায়। আর মুক্তির দিক থেকে প্রথম সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা, 1999 সালের 28 মে মুক্তি পেয়েছিল সিনেমাটি। মাসুদ রানা এরপর কি হলেন সেটা বাংলা সিনেমা প্রেমীদের আর কি বলে দিতে হবে? চলচ্চিত্রের আকাশে তিনি ধূমকেতু নন, এলেন, দেখলেন, জয় করলেন আর হারিয়ে গেলেন। বরং তিনি এক তারা হয়ে রইলেন, সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয়। শাকিব খান তার নাম। তোর ছোঁয়া বসন্ত আনে, তুই হলি গল্পের শিরোনাম। ভালোবেসে ভক্তরা তাকে ঢালিউড কিং নামে ডাকেন, তবে আছে আরও আদুরের নাম, ভাইজান। 45 বসন্তে তিনি আরও পরিণত, আরও প্রভাবশালী। দেখুন, আপনি ভুল করছেন, আমাকে যেতে দিন, তাহলে আপনি বেঁচে যাবেন। এক সাক্ষাৎকারে শাকিব খানকে পাওয়া প্রসঙ্গে নির্মাতা সোহানুর রহমান সোহান জানান, নৃত্য পরিচালক আজিজ রেজার মাধ্যমে শাকিব খানকে পান। প্রথম দেখেই শাকিব খানকে নায়ক হিসেবে পছন্দ হয় সোহানের। অভিনয় ক্যারিয়ারের 7 বছরের মাথায় সেঞ্চুরি হাঁকান শাকিব খান। 2006 সালে মুক্তি পাওয়া এফআই মানিকের দাদিমা ছিল তার 100তম সিনেমা। ডাবল সেঞ্চুরি করেন 2013 সালে, সিনেমাটি ছিল মালেক আফসারের ফুল অ্যান্ড ফাইনাল। এত ভালোবেসে বলো তো আজ ভুল কি করেছি। শাকিব খান প্রথম হিটের স্বাদ পান বিষে ভরা নাগিন সিনেমার মাধ্যমে। দেলোয়ার জান ঝন্টুর পরিচালনায় এ সিনেমায় মুনমুনের বিপরীতে অভিনয় করেন শাকিব খান। পঁচিশ বছর আগে শাকিব খানকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন নায়ক রাজ রাজ্জাক, সেটি আজ সত্যি হয়েছে। 1999 সালে জানের জান সিনেমা শুটিং করছিলেন নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবু। শট শেষে শাকিবকে বুকে জড়িয়ে নেন নায়ক রাজ, বলেছিলেন, আমার সাথে শট দিতে অনেকের হাঁটু কাঁপে, তুই এক শটে সব শেষ করে দিলি। রাজ্জাকের পর যদি বাংলা চলচ্চিত্রে সুপারস্টার হয়, চলচ্চিত্রকে নেতৃত্ব দেয়, সেটা হবি তুই। এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু। শাকিব খান এখন পর্যন্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার ক্যাটাগরিতে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। সুনামের পাশাপাশি বেশ কিছু বদনামেরও ভাগিদার হয়েছেন তিনি। 2017 সালে চলচ্চিত্র সংগঠন কর্তৃক অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা, প্রতারণা ও মানহানির মামলা, 2019 সালে পাসওয়ার্ড সিনেমার মুক্তির সময় তার মন্তব্য ঘিরে সমালোচনা, শাপলা মিডিয়া কর্তৃক আইনি নোটিশ, রাজক কর্তৃক জরিমানা, 2020 সালে গানের অধিকার ইস্যু এবং সবশেষ অস্ট্রেলিয়ার একটি ঘটনায় আদালত পর্যন্ত যেতে হয়েছিল ঢালিউড ভাইজানকে। পর্দায় শাকিব খানের আঙ্গিকগত বড় পরিবর্তন আসে 2016 সালে। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার সিনেমা শিকারিতে শাকিব খানকে প্রথম ভিন্ন লোকে দেখা যায়, যা বেশ প্রশংসা কুড়িয়েছিল। এরপর থেকে নিয়মিত ভিন্ন ধারার লুক নিয়ে আসছেন শাকিব খান।
সবশেষ মুক্তি পাওয়া প্রিয়তম সিনেমায় তার লুক ঝড় তুলেছিল নেট দুনিয়ায়। পর্দায় শাকিব খানের নায়িকা হয়েছেন 75 জন, এর মধ্যে সবচেয়ে বেশি সিনেমা করেছেন অপু বিশ্বাসের সাথে, এরপর শবনম বুবলি। গন্ডি পেরিয়ে টলিউড, বলিউড, হলিউডের নায়িকারাও কাজ করেছেন শাকিব খানের সাথে। ব্যক্তি জীবন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন শাকিব খান। 2008 সালে ভালোবেসে বিয়ে করেন অপু বিশ্বাসকে। পুত্র সন্তানকে নিয়ে অপু প্রকাশ্যে আসেন 2017 সালে। এরপর 2018 সালে বিচ্ছেদ হয় তাদের। পরবর্তীতে শবনম বুবলিকে বিয়ে করেন ঢালিউড ভাইজান। শাকিব বুবলির ছেলে বীরের জন্ম হয় করোনাকালে আমেরিকায়। বুবলিকে নিয়ে প্রচুর আলোচনা সমালোচনার পর বুবলিও শাকিব খানের জীবনে অতীত হয়ে যায়। আপাদমস্তক সিনেমা পাগল একজন মানুষ শাকিব খান, তার আড্ডা লম্বা অংশ জুড়ে থাকে সিনেমা। বাংলা সিনেমা নিয়ে তিনি ভাবেন, বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করেন। ক্যারিয়ারের এ পর্যায়ে এসেও ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছেন, কাজ করছেন গণ্ডির বাইরে গিয়ে। প্রিয়তমা দিয়ে যে ঝড় তুলেছিলেন এই অভিনেতা, তা ছাপিয়ে গেছে অতীতের সব কিছু। আমার গল্প আসলে ফুরলো না, মহারাজা যিনি এখনও শত শত গল্পের জন্ম দিয়ে যিনি চলছেন, তার গল্পের ইতি কেন টানব। পূর্ণ বিকশিত ফুল বাংলা সিনেমার দর্শকদের হৃদয়ে আরও সৌরভ ছড়িয়ে দিক। দিকে দিকে জয়ধ্বনি হোক ভাইজান, আমাদের ভাইজান। তোমার আমার মিলন লিখতে পারতো না।